আগস্টত আহি আছে এটা নতুন আঞ্চলিক দল। আসু যুব ছাত্র পরিষদকে ধরে জাতীয়তাবাদী শক্তির উদ্যোগত নতুন আঞ্চলিক দল। আগন্তুক বিধানসভা নির্বাচনত অবতীর্ণ হব এই আঞ্চলিক দলটো। অবশেষত বহু প্রত্যাশিত সময় আহি পড়ছে। সুদৌসম ছাত্র সন্থার নেতৃত্বই নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময়সত ঘোষণা করেছিল যে রাজনৈতিক পথারত এটা নতুন আঞ্চলিক দল গঠন হব। কার্যত সে আঞ্চলিক দল গঠনের প্রক্রিয়া এটা পূর্ণগতিত আরম্ভ হয়েছে। আগস্টত আনুষ্ঠানিকভাবে আঞ্চলিক দলের কথা ঘোষণা করা হব। সুদৌসম ছাত্র সন্থা যুব ছাত্র পরিষদকে ধরে অন্যান্য জাতীয়তাবাদী সংগঠনের উদ্যোগত এই আঞ্চলিক দলটো গঠন হব। কিন্তু এই আঞ্চলিক দলটোর সঙ্গে পরবর্তী সময়ত আসু যুব ছাত্র পরিষদের বিশেষ সম্পর্ক না থাকিব। ইতিমধ্যে আসু যুব ছাত্র পরিষদকে ধরে কেবাটাও জাতীয়তাবাদী সংগঠনের শীর্ষ নেতৃত্বই নিজ নিজ সংগঠনের পর পদত্যাগ করে এই নতুন আঞ্চলিক দলটোত অবতীর্ণ হব। এই বিষয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তর শিক্ষাবিদ চিন্তাবিদ সকলের সঙ্গে আলোচনা করেছে আসু আর যুব ছাত্র পরিষদের নেতৃত্বই। মূলত কা বিরোধী আন্দোলনক প্রধান ইস্যু হিসাবে লই আগন্তুক বিধানসভা নির্বাচনক বিজেপিক পরাভূত করার স্বার্থত আঞ্চলিক দলটোয় ভুমুকি মারিব। নতুন আঞ্চলিক দলটোয় কংগ্রেস আর বিজেপির সঙ্গে দূরত্ব মানি চলিব। নতুন দলটুক বিশেষভাবে সহায় করেছে রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁয়াই। ইতিমধ্যে অজিত কুমার ভূঁয়াই আঞ্চলিক গণমর্চা নামে এক বিশেষ প্লেটফর্ম গঠন করে বিভিন্ন আঞ্চলিক দলক একত্রিত করার প্রয়াস করেছে। অজিত কুমার ভূঁয়াইও এই নতুন আঞ্চলিক দলটোর উদ্যোক্তাসকলের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ অব্যাহত রাখিছে। যদি সকল ঠিকে থাকে আগন্তুক বিধানসভা নির্বাচনত এই দলটোয় এটা আঞ্চলিকতাবাদী শক্তি হিসাবে অবতীর্ণ হওয়াটো নিশ্চিত হয়ে পড়ছে। আসুর উদ্যোগত গঠন হবলগিয়া দলটোক সহায় করবলে ইচ্ছা প্রকাশ করেছে কংগ্রেসে। কিন্তু নতুন দলটোয় কংগ্রেসের সঙ্গে কোনো ক্ষেত্রে মিত্রতা করার পোষকতা করা নাই। ইতিমধ্যে আমি জানো কংগ্রেস আর এআইডিএফের মধ্যে বুঝাবুঝি হওয়া নিশ্চিত হয়ে পড়ছে। বিগত রাজ্যসভার নির্বাচনের সময়তে দুইটা দলে একেলগে নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছিল। কিন্তু কংগ্রেস নিশ্চিত কেবল এআইডিএফের সঙ্গে মিত্রতা করে নির্বাচনী যুদ্ধ অবতীর্ণ হবলে গেলে দলটো সংখ্যালঘুর দলরূপে পরিগণিত হব। সেয়েহে কা বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন নেতারা গঠন হবলগিয়া আঞ্চলিক দলসমূহকো এক এখন মঞ্চত লোব বিচাৰিছে কংগ্রেসে। কিন্তু সুদৌসম ছাত্র সন্থার যুব ছাত্র পরিষদের উদ্যোগত গঠন হবলগিয়া আঞ্চলিক দলটোয় কংগ্রেস আর বিজেপির পর সমদূরত্ব বজায় রাখব। এনে অবস্থাত কংগ্রেসে কেনেক এই নতুন শক্তিক এক একটা জোটত আনিব পারে তার বাবে চিন্তা চর্চা করেছে। কংগ্রেসের একাংশ নেতার মতে নতুন আঞ্চলিক দল গঠন হলে সেই আঞ্চলিক দলের একাংশ নেতার কিছু কিছু সমষ্টিত কংগ্রেসে প্রার্থী থিয় নকরাব পারে। যদিও নতুন আঞ্চলিক দলটোত লুরিণজ্যোতি গগৈ, পলাশ চাংমাই, দীপাঙ্ক আদি প্রতিদ্বন্দ্বিতা করব বিচাৰে, তেনেহলে তেওঁলোকৰ সমষ্টিত কংগ্রেসে প্রার্থী থিয় নকরায় এটা বার্তা দিব পারে। ইয়ার জড়িয়ে কংগ্রেসে এই নতুন আঞ্চলিক দলটোর প্রতি থাকা তেওঁলোকৰ সমর্থন কার্যত ইঙ্গিত দিব পারে আর ইয়ার ফলত কংগ্রেস সংখ্যাগুরু অঞ্চলতো লাভান্বিত হব বলে ধারণা করা হয়েছে। কিন্তু নতুন আঞ্চলিক দলটোয় কমেও 70খন আসনত প্রতিদ্বন্দ্বিতা করার যুজা চলিছে। যদি সে হয় তেনহলে কংগ্রেসে কোনকেইখন আসনত প্রার্থী থিয় নকরাব সেও প্রশ্নের বিষয়। আর যদি 70খন আসনত নতুন আঞ্চলিক দলটোয় প্রার্থী থিয় করায় তেনহলে কংগ্রেস আর নতুন আঞ্চলিক দলটোর ভোট বিভাজনের ফলত বিজেপি লাভান্বিত হব নেকি বলেও প্রশ্ন সম্মুখলে আহিছে। কংগ্রেস এআইডিএফর মিত্রতাক লৈ কংগ্রেসের মাজত মতভেদ। এআইডিএফর সঙ্গে মুকলি মিত্রতা হয়তো নহব কংগ্রেসের। মুকলি মিত্রতায় বিজেপিক সহায় করব বলে ধারণা কংগ্রেসের একাংশ নেতার। কংগ্রেসের একাংশ নেতায় ভালক জানে এআইডিএফর সঙ্গে কংগ্রেস এক এখন মঞ্চত উঠি নির্বাচনী প্রচার চলালে ইয়াক ইস্যু হিসাবে লব বিজেপি।
বিগত নির্বাচনত এআইডিএফৰ সৈতে বুজাবুজি নহওঁতেই বিজেপিয়ে কংগ্ৰেছ আৰু এআইডিএফৰ মাজত বুজাবুজি হৈছে বুলি বিভিন্ন আলোকচিত্ৰ প্ৰচাৰ কৰি কংগ্ৰেছক যথেষ্ট ক্ষতি কৰিছিল। সেই ঘটনাৰ যাতে পুনৰাবৃত্তি এবাৰ নহয় সেয়েহে কংগ্ৰেছৰ বহু নেতাই এআইডিএফৰ সৈতে মুকলি মিত্ৰতা কৰাৰ বিৰোধিতা কৰিছে। কংগ্ৰেছৰ একাংশ নেতাৰ মতে এআইডিএফৰ সৈতে বুজাবুজি কৰি কেতবোৰ সমষ্টিত দুয়োটা দলৰ প্ৰাৰ্থীয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব লাগে। ইয়াৰ বিপৰীতে যিবোৰ সমষ্টিত সংখ্যালঘুৰ ভোট নিৰ্ণায়ক নহয় সেইবোৰ সমষ্টিত এআইডিএফে প্ৰাৰ্থী থিয় কৰাব নালাগে। আৰু এনে হলে সংখ্যালঘুৰ ভোট বিভাজন নহয় আৰু যাৰ ফলত লাভান্বিত হ'ব কংগ্ৰেছ। যিবোৰ সমষ্টিত সংখ্যালঘু ভোটাৰৰ পৰিমাণ 70% অধিক সেই সমষ্টিত কংগ্ৰেছ এআইডিএফৰ নতুন কৌশল। এনেবোৰ সমষ্টিত দুয়োটা দলৰ বন্ধুত্বসুলভ প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব, কিয়নো এনে প্ৰতিদ্বন্দ্বিতা হলেও এনে সমষ্টিত লাভ নহ'ব বিজেপিৰ। যদি সেয়ে হয় জনিয়া, বাগবৰ, সৰুক্ষেত্ৰী আদি সমষ্টিত কংগ্ৰেছ এআইডিএফৰ বন্ধুত্বসুলভ প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব পাৰে। এনেধৰণৰ প্ৰতিদ্বন্দ্বিতাৰ জৰিয়তে কংগ্ৰেছে সংখ্যাগুৰুৰ মাজত বাৰ্তা দিব বিচাৰিব যে কাৰ্যতঃ এআইডিএফৰ সৈতে কংগ্ৰেছৰ বুজাবুজি হোৱা নাই। ইয়াৰ বিপৰীতে এআইডিএফে বহুকেইটা সমষ্টিত প্ৰাৰ্থী থিয় নকৰা। ইয়াৰ লগে লগে বামপন্থীকো একেটা জোঁটত অনাৰ প্ৰস্তুতি চলাইছে কংগ্ৰেছে। খৰভুক, ৰঙিয়া আৰু মৰিগাঁও সমষ্টি কংগ্ৰেছে এৰি দিব বিচাৰে বামপন্থীক। আনহাতে গণশক্তিৰ সৈতেও মিচিং সমষ্টি সংক্ৰান্তত আলোচনা চলিছে কংগ্ৰেছৰ। গণশক্তিৰ একাংশ নেতাৰ সৈতে কংগ্ৰেছৰ নেতৃত্বই আলোচনা কৰিছে। অৱশ্যে শীৰ্ষ নেতৃত্বৰ সৈতে এতিয়াও আলোচনা হোৱা নাই। গণশক্তিৰ বহু নেতাই হয়তো দুই এদিনতে কংগ্ৰেছত যোগদান কৰাৰ সম্ভাৱনা আছে। কংগ্ৰেছৰ মতে এআইডিএফৰ সৈতে হোৱা বুজাবুজি মৰ্মে এআইডিএফে যদি নিৰ্দিষ্ট সমষ্টিত প্ৰাৰ্থী থিয় নকৰায় তেনেহ'লে পোনে পোনে কংগ্ৰেছ বনাম বিজেপিৰ প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব আৰু এনে প্ৰতিদ্বন্দ্বিতাত লাভ হ'ব কংগ্ৰেছৰ। কিন্তু এইখিনি সময়তে প্ৰশ্ন হয়, নতুন আঞ্চলিক দলটোৰ সৈতে যদিহে কংগ্ৰেছৰ বুজাবুজি নহয় আৰু উক্ত সমষ্টিসমূহত যদিহে নতুন আঞ্চলিক দলটোৱে কা বিৰোধী শক্তিৰূপে প্ৰাৰ্থী থিয় কৰায় তেনেহ'লে ভোট বিভাজিত হ'ব নেকি, কিয়নো দেখা গৈছিল কা বিৰোধী আন্দোলনত ৰাজ্যৰ সংখ্যালঘু জনসাধাৰণে মুকলিভাৱে সমৰ্থন জনাইছিল। সেই সূত্ৰে কেতবোৰ সমষ্টিত যদিহে নতুন আঞ্চলিক দলৰ প্ৰাৰ্থী থিয় কৰোৱা হয় তেনেহ'লে কংগ্ৰেছ, নতুন আঞ্চলিক দল আৰু বিজেপিৰ মাজত ত্ৰিকোণীয়া প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব আৰু এনে প্ৰতিদ্বন্দ্বিতাৰ ফলত লাভান্বিত হ'ব বিজেপি। এআইডিএফে প্ৰাৰ্থী থিয় নকৰালে কংগ্ৰেছৰ দাবী বহুকেইটা সমষ্টিত কংগ্ৰেছ লাভান্বিত হ'ব। মঙলদৈ, অভয়াপুৰী উত্তৰ আৰু দক্ষিণ, বকু, ছয়গাঁও, হাজো আদিত লাভ হ'ব কংগ্ৰেছৰ। একেদৰে কলাইগাঁও, ভৱানীপুৰ, লাহৰিঘাট, চামগুৰি, বটদ্ৰুৱা, ৰহা, নগাঁও আদিতো লাভান্বিত হ'ব কংগ্ৰেছ। কংগ্ৰেছৰ উচ্চস্তৰীয় সূত্ৰ এটাই জানিবলৈ দিয়া মতে বিগত লোকসভা নিৰ্বাচনত দেখা গৈছিল নগাঁও বিধানসভা সমষ্টিত নগাঁৱৰ বৰ্তমানৰ বিজেপি বিধায়ক ৰূপক শৰ্মাই সাংসদ হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ পিছতো কেৱল মাত্ৰ 1400 ভোটতে আগবাঢ়ি আছিল। কংগ্ৰেছ আৰু এআইডিএফৰ মিত্ৰতা হলে নগাঁও সমষ্টিটো কংগ্ৰেছে দখল কৰিব পাৰিব বুলি দাবী কৰে। কংগ্ৰেছৰ মতে আনকি এটা সময়ত নাজিৰাহেন সমষ্টিত হেমপ্ৰভা শইকীয়া পৰাভূত হৈছিল এইবাবেই যে তাত এআইডিএফে প্ৰাৰ্থী থিয় কৰাইছিল আৰু সংখ্যালঘুৰ ভোট বিভাজিত কৰিছিল। ঠিক একেদৰে বিগত বিধানসভা নিৰ্বাচনৰ আমগুৰি সমষ্টিত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী পৰাস্ত হোৱাৰ মূল কাৰণ আছিল এআইডিএফে সংখ্যালঘুৰ ভোট বিভাজিত কৰা। এনে অৱস্থাত সংখ্যালঘুৰ ভোট যাতে বিভাজিত নহয় তাৰ বাবে প্ৰচেষ্টা চলাইছে কংগ্ৰেছে। কিন্তু এইখিনি সময়তে নতুন আঞ্চলিক দলটো অহাৰ লগে লগে কংগ্ৰেছ লাভান্বিত হ'বনে ক্ষতিগ্ৰস্ত হ'ব তাক লৈ এতিয়া ভিন্ন আলোচনা চলিছে ভিন্ন পৰ্যায়ত। ব্যুৰো ৰিপোৰ্ট, ডিৱাই 365।